হাজারিবাগ থেকে ট্যানারি সরিয়ে নিতে একনেকে প্রকল্প পাস হয় 2003 সালে। 13 বছর ধরে দফায় দফায় আলটিমেটাম দিয়েছে সরকার, মালিকরাও বারবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু একটি ট্যানারিও পুরোপুরি সাভারে সরিয়ে নেওয়া হয়নি। সবশেষ এ মাসের মধ্যেই সব ট্যানারি সরিয়ে নিতে একমত হয় উভয় পক্ষ। বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে সাভারের চামড়া শিল্প নগরীতে কোনো কারখানার অবকাঠামো তৈরি শেষ হয়নি, আবার কোনো কোনো কারখানা তৈরি কেবল শুরু হয়েছে। আমাদের ট্যানারি অনেক অগ্রগতি হচ্ছে, গভর্নমেন্ট যদি আমাদেরকে আগামী আরও এক বছর টাইম দেয় তাহলে আমরা পূর্ণাঙ্গ কারখানা এখানে সেটেলমেন্ট করার জন্য আমরা প্রস্তুতি। মালিক পক্ষ এখনও জমির বরাদ্দপত্র আর গ্যাস সংযোগ পাওয়ার অপেক্ষায়, যদিও প্রকল্প পরিচালক বলছেন সব সেবা দিতে প্রস্তুত বিসিক। প্রায় প্রতিদিন 1,25,000 ঘনফুট গ্যাসের প্রয়োজন আমাদের ওইখানে, প্রত্যেকটা মডার্নাইজ ট্যানারি ওইখানে প্রায় আমাদের 6,00,000 ঘনফুট গ্যাস লাগবে। গ্যাসের ব্যাপারে নীতিগত কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নাই। 12-13টা ক্রাইটেরিয়া ওরা দিয়ে দিছে, এগুলি ফিল আপ করে ওরা গ্যাস পাবে। গ্যাস তো আর আমাদের কাছে না, তবে যেই পরিমাণ গ্যাস ওখানে আছে ঠিক সেই পরিমাণ গ্যাসই এখন তাদেরকে এই মুহূর্তে দেওয়া হবে। পরিবেশবাদীদের অভিযোগ, লাভ ক্ষতির হিসাব মেলাতে গিয়ে অনেক মালিক ট্যানারি সরাতে চায় না, দায় আছে সরকারেরও। সাভার যে কয়দিন পর্যন্ত তৈরি না হবে সে কয়দিন পর্যন্ত হাজারিবাগ চলবে? আমার উত্তর হচ্ছে না, হাজারিবাগ ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত, কারণ এই বিলম্বের পিছে শিল্প মালিকদেরও ভূমিকা আছে এবং সরকারেরও ভূমিকা আছে। সাভারে বর্জ্য শোধন ঠিকভাবে করা হচ্ছে কিনা তাও তদন্ত করার দাবি জানিয়েছেন এই পরিবেশ আইনবিদ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।